আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহির থেকে যারাই ইউটিউব চ্যানেল বাজার হাট দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ চলে এলাম নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁ অবস্থিত বেশ পুরনো একটি হাট, কাইকাট্টেক হাট। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, পাশাপাশি দুটি ব্রিজ রয়েছে। প্রতিদিন বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে, চাইলে আপনারাও পরিবার নিয়ে আসতে পারেন। এখানে আসার দুটি পথ আছে, একটি হলো নারায়ণগঞ্জ চাষারা এসে নবীগঞ্জ কুদারাঘাট পার হলেই অটো মিশে গিয়ে চলে আসতে পারেন, জন প্রতি অটো ভাড়া 15 থেকে 20 টাকা। আর একটি পথ হলো সোনারগাঁ মোগরা পার নেমে হাতে ডান পাশে আসলে দেখতে পারবেন কাইকাট্টেক অটো মিশুক, চলে আসতে পারবেন, জন প্রতি 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। তো কথা না বাড়িয়ে চলুন হাটটি ঘুরে ঘুরে দেখি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। কত করে কেজি? কত করে নিছেন? 180 টাকা কেজি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকার নাম কি? নারায়ণগঞ্জ বন্দর। ব্যবসা করতেছেন কত বছর? তো 1988, 35 বছর। 35 বছর ধরে ব্যবসা করেন? আচ্ছা, কেমন ব্যবসা বাণিজ্য? এটা প্রতি সপ্তাহে আসেন আপনি? আর কোন কোন হাটে করেন? এই আশেপাশে হাট করে? ব্যবসা আছে আপনার সিদ্দিক বাজারে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি নাম আপনার? আপনার নাম? মোহাম্মদ লিটন। মোহাম্মদ লিটন,
এই ব্যবসা কতদিন করেন? 50 বছর ধরে করতেছেন? আচ্ছা, যাক, এই হাটে সবসময় করেন? আর কোন কোন হাটে করেন? হাটও করেন? ব্যবসা কেমন চলছে আপনার মতে? আলহামদুলিল্লাহ, আপনি আসেন ভালোই। হ্যাঁ, সালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আব্দুল মালিক, মুড়ি কত করে বিক্রি করেন? কেজি 80 টাকা কেজি। ব্যবসা করেন কত বছর? 70 বছর। আপনার বয়স কত চলে এখন? 75 বছর। ছোটোতেই করেন? আপনার আব্বার থেকে ব্যবসা হয়েছে? আচ্ছা আচ্ছা। কার আপনার কত করে বেচেন? 40-50। 40-50 টাকা পিস? আচ্ছা, কোন জায়গার? আমসাদি, সোনারগাঁও। আমসাদি, সোনারগাঁও। আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন। ব্যবসা কেমন চলে? ভালোই চলতে। আলহামদুলিল্লাহ। এ ভাই, কাঁকড়া কত করে বেচছেন কেজি? 400 করে বেচছেন? আর এই যে মাছ, এই যে মাছ, শাপলা মাছ, হাউস মাছ, পয়সা কত করে বিক্রি করেন? 30 টাকা কেজি বিক্রি করতেছেন? কাকা, জালি কত করে বিয়ে করেন পিস? 50-60। 40 টাকাও আছে? জালি বুঝিয়া? আচ্ছা আচ্ছা, ছোটোটে 30 টাকা, এখানে 30-60 টাকার মধ্যেই আপনারা 30 টাকা কেজি। ঢেঁড়স কত করে বিক্রি করেন? হ্যাঁ, 50 টাকা। নিজের খাতের? নিজেরই।
ভাই পেঁয়াজ কত করে বিক্রি করেন? হ্যাঁ, 40 টাকা কেজি। রসুন 180, আদা 180, রসুন আর আদা একই দাম। পেঁয়াজ আদা রসুনের বাজার কেমন আছেন? ছাগল ছয়টা আনছেন, বেচছেন কটা? চারটে বেচছেন। কিরকম দাম এগুলি? 7-8 মধ্যেই। এটা কি জাত? দেশি। দেশি। ওজন কতটুকু হবে? 7.5 কেজি। কেমন আছেন ভাই? ভালো আছেন? কটা আনছেন? 8-10টা। এই দুটো এটা কি জাতের? দেশি ছাগল। দুই একটা বিক্রি হয়েছে? দু তিনটা হয়েছে। এর কিরকম দাম? সুবিধা না। এর কিরকম দাম চাইতেছেন? আপনার চাল কত? হ্যাঁ, আমি চাই 45। 45 চাইতেছেন? হ্যাঁ। আর দাম বলতেছে কত? 30-28 এরকম বলে। 30-28 এরকম বলতেছে? আচ্ছা, আপনি কত হলে ছাড়বেন? 35 হলে ছেড়ে দেবেন? জি, ঠিক আছে। ভালো আছেন? কি নাম আপনার? আনোয়ার হোসেন। কয়টা আনছেন? একটাই আনছেন। এটা কি আপনার পালা? আপনার বাড়ি এখানে? কোথায়? বলাইছেন। দাম দোস্ত হয়েছে? আপনি চাইতেছেন কত? আমি চাইছি 12-13। 12-13 কত হলে ছেড়ে দেবেন? 10-11। এক কিলো কারণ নাই যে কাঁচার কাঁচা বেঁচে লেগেছে, দাম পড়ছে না? দাম বলছে, দাম বলছে 750। 750 দেওয়া যায় না? কত দেওয়া যায়? 50 টাকা লেগে বেজার হয়েছে। নিয়ে যাবেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আনছেন আপনি? হাঁস? আমি হাঁস। কয়টা আনছেন? 40টা। 40টা আনছেন? আব্দুল মালিক। আব্দুল মালিক, আব্দুল মালিক কাকা।
এটাই কতদিন ধরে ব্যবসা করেন? বিশ বছর ধরে ব্যবসা করতেছেন। কেমন ব্যবসা? অনেক ভালোই আছে, বাজার অনেক ভালো, ভালোই দিয়ে ভালো। হাঁস কিরকম দাম? কি মুরগি ভাই? এটি দেশি না পাকিস্তানি? হ্যাঁ, দেশি মুরগি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জামাল। কতদিন ধরে ব্যবসা করেন এই জায়গায়? 16 বছর ধরে ব্যবসা করেন। হাট তো অনেক পুরনো হাট, কাইকাটেক হাট। আচ্ছা, এই এই কিরকম দাম এগুলি? 500 টাকা পিস। 700 টাকা? এগুলো 500 টাকা। এটা কি দাম না আরো কম আছে? ঠিক দাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গুরু আপনার কটা আনছেন? একটাই আপনার পালা গুরু? কেমন দাম উঠছে? ৮৫ কয়। বেচবেন কত হইলে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জয়নাল আব্দুল ব্যাপারী। গুরু আনছেন কটা? ১৩টা আনছেন। দু একটা বিক্রি হয়েছে? ২টা বেচছেন। কাস্টমার কেমন আটে? কম এগুলি আপনার এই? হ্যাঁ, ঠিক আছে, ভালো দেখেন। কয়টা আনছেন ভাই গুরু? ৬-৭টা। বিক্রি হয়েছে দু একটা? বিক্রি হয়েছে ২টা আছে, আর বাদ বাকিটা বিক্রি হয়ে গেছে। কী নাম আপনার? মোহাম্মদ আইনাল। সবসময় গরু ব্যবসায়ী করেন? মরিচের চারা কত করে বেচছেন ভাই? ২০ টাকা। এটা এটা কি? এটা যেটা, হ্যাঁ, পেঁপে, এটা কত করে বেচছেন? প্রসাদ দেখতে পাচ্ছেন, মস্ত মশা পেঁয়াজ। পেঁয়াজ কত করে আছেন ভাই? ১৬০ টাকা কেজি। আর এই যে মুরুলি, মুরুলি ১৬০ টাকা কেজি। দাম বেশি, অন্য অন্য জায়গায় তো দাম কম। ২০০ টাকা বেচছেন। মিষ্টিটাও একই। আর এই যে এগুলি কি? এগুলি তালের বড়া। মাশাল্লাহ, দেখ দর্শক দেখতে পাচ্ছেন তালের বড়া। এটি কেজি কত? ১৬০ টাকা কেজি। পান কত করে বিরা? কোনটা কিরকম দাম? ১২০, ১৪০, ১২০, বিভিন্ন দাম আছে। ভালো আছেন? খেজুর কত করে বেচছেন কেজি? ৫০০, ৬০০, ৭০০। মিনিমাম কত? ৪০০ টাকা কেজি। সৌদির খেজুর। কেমন বুঝলেন? মহাজন রাঞ্চ। আচ্ছা, কেজি কত? কোনটা কত? বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন দাম। মিনিমাম কত? ওই গুড়াটা ২৫০ টাকা কেজি। আর এটা
সাড়ে চারশো, আর এই যে এটা ছোটোটা চারশো চল্লিশ, আর এই কুচিটা ওটা সাড়ে চারশো টাকা কেজি, ওটাও সাড়ে চারশো। ভালো আছেন? কী নাম আপনার? জীবন। এটা কত বছর ধরে ব্যবসা করেন? পাঁচচল্লিশ বছর ধরে ব্যবসা করেন। আচ্ছা, এইগুলি কীরকম দাম, কোনটা কীরকম দাম? ওই যে আপনার নোনা, হ্যাঁ, ওটা পাঁচশো, এটা সাড়ে চারশো। আচ্ছা, এটা এটা কী শুটকি? এটা মরাই শুটকি। এটা কত? সাতশো। কাকা হলুদ কত করে বিক্রি করেন? একশো আশি টাকা কেজি। আর এই শুকনো মরিচ একশো ষাট, তিনশো ষাট। চারশো নিয়ে আপনার গান চারশো টাকা, চারশো টাকা কেজি, চারশো টাকা, চারশো সাড়ে চারশো টাকা কেজি। আচ্ছা, আর যে কালো জিরা, কালো জিরা তিনশো টাকা, তিনশো বিশ টাকা, তিনশো টাকা, তিনশো বিশ টাকা। আবার সাবুদানা, সাবুদানা এগুলি কত গ্রাম? সাবুদানা হয়েছে আপনার গান একশো তিরিশ, একশো চল্লিশ, দেড়শো টাকা, তিরিশ, একশো চল্লিশ। দুনিয়ার ফাঁকি, দুনিয়ার ফাঁকি, দুনিয়ার ফাঁকি, এই মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, তিল, লাল তিল, কালো তিল। এটা কি? এটা এটা পাঁচফোড়ন, এটা পাঁচফোড়ন। এটা কত গ্রাম কেজি? এটা দুশো বেশি, দুশো বেশি, একশো আশি বেশি। আলু বকরা, আলু বকরা আপনার গান ছশো টাকা বেশি, পাঁচশো টাকা বেশি। কিশমিশ কত গ্রাম? কিশমিশ, কিশমিশে পাঁচশো টাকা, সাড়ে চারশো টাকা। খুরমা খাজুর, খুরমা তিনশো বিশ টাকা, সাড়ে তিনশো টাকা। আচ্ছা ঠিক আছে দর্শক, এই কাইকাটে ঘাট আসলে এই রিয়াজ ভাইয়ের সাথে জি যোগাযোগ করতে পারেন, এবং গরম মশলা, হলুদ মরিচ, গুঁড়া না নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কার আপনার? জি। কত বছর ধরে করেন এখানে ব্যবসা? বিশ বাইশ বছর, বিশ বাইশ বছর ধরে। নাম কি আপনার? রবিউল হোসেন, রবিউল হোসেন। কীরকম ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোকান কোনটা? এটা আপনার? এটা আপনার। কীরকম বাসার দাম? বাসার দাম আছে ধরে দুশো পর্যন্ত, দেড়শো পর্যন্ত, চারশো, মিনিমাম একশো, দেড়শো থেকে, দেড়শো থেকে ধরে এক পাঁচশো পর্যন্ত, পাঁচশো পর্যন্ত। এটা কী বাস? শিলবরাক, বরাক, বরাক বাস, বরাক বাস, বরাক বাস, বরাক, শিলবরাক। আর কী কী বেয়ে বিক্রি করেন? বাজারি বাস আছে, রিঙ্গুনি বাস আছে, মাচা আছে, ছেও বাস আছে, বাসের এই কাটতে কাটতে আবার ছেও, সব পদে বাসে, সব পদে বাসে আছে। ঠিক আছে, মেহগুনি কাঠ আম তো চাইবই। আপনি এত বড় কি পাইলেন? কি পাইলেন? এই যে বল বল, ওখানে কি করতেছে?